হাই, আমি পিউ, আর আপনারা দেখছেন আমার তামিল ব্লগ অন ওয়ে উইথ পিউ। ঘুরে বেড়াতেই যখন এসেছি তখন যতটুকু সময় পাই যতটা সম্ভব কভার করার চেষ্টা করি, আর তা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজ সেরকমই একটি বিকালে বেরিয়ে পড়লাম পুরীর নতুন সমুদ্র সৈকত, যা গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ নামে পরিচিত। স্বর্গদুয়ার চৈতন্য স্ট্যাচুর সামনে থেকে একটা অটো রিজার্ভ করলাম, 60 টাকা নেবে বলল, জাস্ট ড্রপ করে দেবে। এসে নেমে পড়লাম ব্লু ফ্ল্যাগ বিচের গেটের সামনে। আমাদের আসতে সময় লাগলো 10 মিনিটের মতো। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। গেটে ঢুকতেই পার্কিং চার্জের বোর্ড দেখতে পাবেন, যেমন গাড়ি তেমন পার্কিং চার্জ। আপনারা দেখে নিতে পারেন সেই বোর্ডটা, এই দেখুন। নানা রং বেরঙের পাতাওয়ালা নামডা জানা গাছ আর পাখির কোলাহল শুনতে পেলাম, আর তার মধ্যে দিয়ে শুরু হয়েছে সুন্দর পরিষ্কার একটা রাস্তা। এটি হলো পার্কিং জোন, অনেক বড় এরিয়া নিয়ে, আর একমাত্র স্টার হোটেল এর ভেতরেই রয়েছে, যার নাম দি গোল্ডেন প্যালেস। চলুন সামনের দিকে এগোনো যাক। এটি হলো টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে। টিকিট মূল্য মাথাপিছু 20 টাকা। ওই যে অ্যারোকি দিয়ে সাইনবোর্ড দেওয়া আছে, ওয়ে টু সি বিচ, ওই দিক দিয়ে যেতে হবে। এই হলো সিভি হোটেল গোল্ডেন প্যালেস। আমি একটা কার্ড চেয়ে নিয়েছিলাম, আপনারা যদি এখানে থাকতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারেন, এই দেখুন সেই কার্ডটা। আপনাদের জানিয়ে দেওয়া ভালো যে 20 টাকা টিকিট কিন্তু শুধুমাত্র 3 ঘন্টার জন্য জনপ্রতি, এবং এই টিকিটের মাধ্যমে আপনি শুধু ভেতরে ঘুরে বেড়াতে পারবেন। কিন্তু যদি এই সি বিচে আপনি স্নান করতে চান তাহলে তার টিকিট মূল্য কিন্তু 50 টাকা। ভেতরে আসার পর প্রথমে চোখে পড়বে দুপাশে টেরাকোটার কোণার্ক মন্দিরের আদলে তৈরি স্থাপত্য আর নানা রকম ফুলের বাহার দিয়ে সাজানো সেলফি জোন। 2020 সালে 12ই অক্টোবর এই সি বিচকে ব্লু ফ্ল্যাগ দিয়ে সার্টিফিকেট দেওয়া হয়। এত পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ, এত সুন্দর সাজানো, মনে হবে আপনি হয়তো অন্য কোনো দেশে চলে এসেছেন। সিবিচের দুপাশে চলে গেছে বাঁধানো রাস্তা, আর তার পাশে রয়েছে ঝাউ গাছ আর ফুলের বাগান। এই সিবিচে কোথাও একটু নোংরা দেখতে পাওয়া যায় না। বলে রাখি, এই ব্রিজে কিন্তু ধূমপানও সম্পূর্ণ নিষিদ্ধ, আর এখানে ভেতরে কোনো পোস্টাল নাই, তাই আপনারা যারা আসবেন তারা খাওয়া দাওয়া করেই আসবেন। বাইরের খাবার ভেতরে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। চলুন তাহলে সি বিচের দিকে যাওয়া যাক। এর আগেও আমরা এসেছিলাম আগস্ট মাসে, তখন বর্ষাকাল ছিল, তখন ছিল অন্যরকম পরিবেশ, সারাদিন বৃষ্টি। ওই ছাউনির তলায় আশ্রয় নিয়েছিলাম। সমুদ্রে নীল জলরাশি আর পর্যটকদের ভিড়ের মেলা, প্রাণ খুলে নিঃশ্বাস আর মুক্ত মনে হাসির খেলা। সমুদ্রের গর্জন শুনব আর হেঁটে হেঁটে পাড়ি দেব বহু অজানা পথ। সমুদ্র আমার ভালো লাগে, সমুদ্র আমাকে বারবার ডেকে নেয়, সমুদ্র আমার বন্ধু হতে চায়, তাই তো বারবার আসি আমরা এই সমুদ্রের টানে।
এখানে আসলে কখন যে কিভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। অনেকে স্নান করছে এখন, আর আমরা পা ভিজিয়ে আনন্দ উপভোগ করছি। সমুদ্রের এমন জলের রং আগে কখনো দেখতে পাইনি। আসলে এই সময় আকাশ ও জল দুটোই পরিষ্কার থাকে, তাই আমার মতে ফেব্রুয়ারি মার্চ পুরীতে আসার বেস্ট সময়। ঘরের ভেতর বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন, দুচোখ ভরে বিশ্বকে দেখুন। হতে পারে কারুর পাহাড় ভালো লাগে, কারুর বা সমুদ্র, কারুর বা জঙ্গল, যেটাই ভালো লাগুক না কেন সেখানেই ঘুরে আসুন। জীবনটাকে উপভোগ করুন, উজ্জ্বল সূর্যরশ্মি স্পর্শ করুক আপনার শরীর ও মন, সাগরের বিশালতার মাঝে নিমজ্জিত হন, সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া। সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায়, অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার, শিক্ষা দেয় থেমে থাকতে নেই, চলার নামই জীবন। আপনি যে প্রতিটি বিন্দু গ্রহণ করেন, প্রতিটি মুহূর্তে প্রাণ ভরে নিঃশ্বাস নেন, তা সমুদ্রের সাথেই জড়িত। আপনি পৃথিবীর কোথায় অবস্থান করছেন তা বিচার্য বস্তু নয়। ওই যে সি বিচে চেয়ারগুলো দেখছেন, সেগুলোতে বসতে কোনো টাকা লাগে না, যেটা অন্যান্য বিচে লাগে। পুরী স্বর্গদার বিচেও চেয়ারে বসতে গেলে ঘন্টায় 20 টাকা লাগে, এখানে সবটাই ফ্রি, এমনকি সানবাথ নেওয়ার ব্যবস্থাও আছে এখানে। আর একটা ব্যাপার বলি, এখানকার নিরাপত্তার ব্যবস্থা কিন্তু খুবই কঠোর। নিরাপত্তা রক্ষীরা কিন্তু বহু দূর থেকেও আপনাদের উপর দৃষ্টি রেখেছে, এবং বিচে বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে। এখন সূর্যাস্তের সময়, আর আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন সেই সৌন্দর্য। এই বিচে কোথায় কি আছে, কি করবেন কি করবেন না, সব এই বোর্ডেই লেখা আছে। সমুদ্রে স্নান করে এখানে এসে শাওয়ারের ব্যবস্থাও আছে, আর ড্রেস চেঞ্জ করার ব্যবস্থাও আছে। বুঝতে পারলেন তো কেন ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে এই সি বিচ? আমরা ফিরে এলাম আমাদের স্বর্গদ্বার বিচের সামনে। রাত হলেও ঠিক করলাম সমুদ্রে নামব। আবার কবে পুরী আসব জানি না, তবে চেষ্টা করব প্রতি বছর আসা, যদি জগন্নাথ চাই। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো।